আসসালামু আলাইকুম সবাইকে এনজে ফ্যাশন ওয়ার্ল্ড চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে কাজ করব একটি সাদা কাপড়ে। এটার জন্য আমার এক কালার রঙে হবেও, কারণ হচ্ছে আমি এক কালার দিয়ে আজকে কাজ করব। আপনারা চাইলে সাদার মধ্যে লাল কম্বিনেশনেও কাজ করতে পারেন। তো এখানে রঙের ঘনত্বটা ছিল একটু বেশি, তার জন্য আমি এনকে বাইন্ডার সম পরিমাণে নিয়ে এটা একটু পাতলা করে নিচ্ছি। বেশি পাতলা না, তবে কাজ অনুযায়ী যতটুকু করা প্রয়োজন ততটুকুই করে নিচ্ছি। যেহেতু আমি রং তৈরি করি না, রেডিমেড কালার ব্যবহার করি, এর কারণে এনকে বাইন্ডার ব্যবহার করলেই এটি ভালোভাবে কাজ করা যায়। সাদা কালার কাপড়ে কিন্তু যে কোনো কালারই অনেক সুন্দর ভালোভাবে ফুটে ওঠে। তো সেক্ষেত্রে আমি এখানে রানী গোলাপি কালার দিয়ে কাজ করতেছি। আপনারা চাইলে এখানে লালের কম্বিনেশনেও রেখেও কাজ করতে পারেন। এটা কিন্তু বৈশাখীতে অনেক ভালো একটা ড্রেস পরা যাবে। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা চাইলেও কাজ করে নিতে পারেন। এখানে আমি আমার মাপ অনুযায়ী কাপড় কেটে নিয়েছি, তারপরে কাজ করেছি। তো এটা উপরের পার্ট কাজ করব, তারপরে হাতাতে কাজ করব। আর নিচের পার্টে যে কাজ করেছি সেটা অন্য এক সময় দেখাবো। যখন এটার ওড়নাতে কাজ করব তখন দেখিয়ে দিব। আমার যতটুকু ডাইস বসাতে লাগবে ততটুকুতে আমি ভালোভাবে রঙগুলো ছড়িয়ে নিচ্ছি। তত বেশি রং ছড়ানোর প্রয়োজন হবে না। যতটুকু আপনার ডাইস বসাতে লাগবে ততটুকুতে রং ছড়িয়ে নেবেন, এতে করে আপনার রং অপচয় হবে না। তো এটা দিয়ে আমি নিচে একটা একটা করে বর্ডার দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমার কাজ করতে অনেক সুবিধা হবে, কারণ এটা দেখতেই পারতেছেন এটা হচ্ছে কোট কোট। তো আমি দুই কোট পরপর যে ছোটো ডাইসগুলো বসিয়েছি এটা একটা মাপ হয়েছে। এমনিতেও দেখতে ভালো লাগবে এবং আমার কাজেতেও সুবিধা হয়েছে। আমি যে কাপড়ে কাজ করেছি সেটা হচ্ছে সুতি ভয়েল কাপড়। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কাপড়ে বা কালার রং কম্বিনেশনে কাজ করতে পারবেন। অনেকে হয়তো ভাবতে পারেন কাজ করার পর কাপড়টা শক্ত হয়ে যায় কি না, আসলে সেরকম না। যেহেতু নতুন কাপড়ে রঙের একটা প্রলেপ দিচ্ছি, সেক্ষেত্রে একটু হালকা শক্ত মনে হলেও সেটা আপনার কাছে অতটা অসুবিধা মনে হবে না। একবার কাজ করলে বুঝতে পারবেন। কাজটা করার পরে যখন একবার বা দুইবার ওয়াশ করবেন সেক্ষেত্রে কিন্তু কাপড়টা অনেকটাই সফট হয়ে যাবে, রংটাও কাপড়ের সাথে অনেকটাই সফট হয়ে যাবে। তখন আর সেটা মনে হবে না যে আপনি রং দিয়ে এটা কাজ করেছেন। যত্নে রাখলে কিন্তু যে কোনো জিনিসই অনেক দিন টিকে রাখা যায়। সেক্ষেত্রে হ্যান্ড পেন্ট, ব্লক প্রিন্ট এগুলো কাজ করার পর যদি আপনি উল্টো পাশ থেকে ভালোভাবে আয়রন করে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু অনেক দিনই ভালো থাকবে এবং পরার পরে অনেকটাই ভালো লাগবে। তবে আয়রন না করতে পারলেও সমস্যা নাই। কোনো সময় কাপড় পরিষ্কার করার পর কোনো এক জায়গায় এলোমেলোভাবে রেখে দেবেন না, চেষ্টা করবেন ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দেওয়া, সেক্ষেত্রেও কিন্তু ভালো থাকবে। Thank you.
এখানে আমি সামনের পাড় ডিজাইন করে নেছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং এর সাথে সাথে ভিডিওটি দেখতে পারবেন আমার চ্যানেলে হ্যান্ড পেইন্ট ব্লক পেইন্ট হ্যান্ড পেইন্ট মাস্ক আর্টিফিশিয়াল জুয়েলারি ইত্যাদি সবের ভিডিও দেখতে পারবেন যেহেতু চ্যানেলটি নতুন সেক্ষেত্রে এখন ভিডিওটি অনেক কম এখানে আমি হাতার কাজ করে নেব তো এক হাতায় যেভাবে কাজ করব পরেরটাও ঠিক একইভাবে কাজ করব এর কারণে এক হাতার কাজটাই দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ